নতুন জামা দুরস্ত, কিভাবে চলবে সংসার? পূজোর আগে অসহায় দিশেহারা পরিবারগুলি। সিকিমে বিপর্যয়ে ব্যাপক ক্ষতির মুখে তিস্তাচরের কৃষকেরা। পূজোর আগে নতুন জামা দুরস্ত, সংসার কিভাবে চলবে সেই চিন্তায় এখন বড় হয়ে দাঁড়িয়েছে মানুষগুলির কাছে। লোনাক বিপর্যয়ে ব্যাপক ক্ষতির মুখে তিস্তাচরের কৃষকেরা। আবাদি জমির ফলন নষ্ট হয়ে গিয়েছে, যার জেরে পূজোর আগে দিশেহারা হয়েছেন কৃষকেরা। বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের আয়ের মূল অস্ত্র কৃষিকাজ বিপন্ন হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কিভাবে সামাল দেবেন পরিস্থিতি তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না তারা। সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপর্যয় ঘনিয়ে আসে সিকিমে। তিস্তার জলস্তর বৃদ্ধি হওয়ায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়। তিস্তা নদীর জল ভাসিয়ে নিয়ে যায় সবকিছু, প্রাণ হারান অসংখ্য মানুষ। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয় অসংখ্য মানুষকে। যদিও প্রশাসনের তরফে আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। লঙ্কা, তারপর কলা, ধান, লাউ, কোবি, পালং, বেগুন সব শেষ হয়ে গেল আমার। কেন? এই যে জলের জন্য। তিস্তার অসংরক্ষিত এলাকায় জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় একদিকে যেমন বিপর্যস্ত মানুষ, তেমনি বিপর্যয়ের মুখে তিস্তাচরের বাসিন্দারা। ক্ষতি তো টোটালি না ক্ষতি হয়েছে, যেগুলা কৃষি করেছিলাম সব জলে চলে গেছে। এই যে ধান পাট যেগুলা লাগাচ্ছি এগুলো তো সব জলে চলে গেছে, সব কিছুই। এগুলো আলু, তোমার টমেটো, লঙ্কা সব কিছু হয়েছে। এগুলো অনেকের আবাদি জমির ফলন নষ্ট হয়ে গিয়েছে, যার জেরে পূজোর আগে দিশেহারা হয়েছেন কৃষকেরা। তিস্তার জল ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সব। চাকরাবাদ, চাপাডাঙ্গা, দমনি, বরমপাড়া এদিকে তোমার ময়নাগুড়ি ব্লকের এখানে দেখো লঙ্কার চারা লাগা গেছে, হাইব্রিড চারা, বেগুনের চারা, কোবির চারা, এগুলো সব এগুলো চলে গেছে। ধান 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 এগুলো তো গেছেই। সামনে পূজা, পূজা তো অবস্থা টাইট। পূজা এবার কি করে করবো না করবো ওটা তো কোনো চিন্তা ভাবনা নাই। এখন তো আমরা কৃষক মানুষ, আমরা তো এইগুলো করেই খাই, আমার তো আর অন্য কোনো ব্যবস্থা নাই। শুধু আমার এই বরমপাড়ার ব্লকটাতে বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের আয়ের মূল অস্ত্র কৃষিকাজ আজ বিপন্ন, মাথায় হাত পড়েছে চাষিদের। দেখুন এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন সবারই কোনো না কোনো ভাবে ক্ষতি তো হবে, কিন্তু যাতে এই ক্ষতিগুলো যাতে ভবিষ্যতে যাতে প্রিভেন্ট করা যায়, যেমন ধরুন আমি বলতে পারি একদম কিছু কিছু জায়গা, পদ্মবতী ওয়ান, আপনি জায়গাগুলো যেগুলো বললেন, এরকম কিছু কিছু জায়গা বাসুসুভা, এগুলো ফ্লাট প্রবণ এরিয়া। আমি আগে থেকেই বলবো, আমি প্রশাসনকে আগে থেকেই বলবো যে আগে থেকেই আপনার ব্যবস্থা নিন যাতে এই সম্মুখীন, ক্ষতির সম্মুখীনটা যাতে মানুষকে না হতে হয়। সেখানে কোনটা চাষ করা যাবে করা যাবে না, করলে কি হতে পারে কি হতে পারে না, তাদের রিলিফের জন্য আলো, তাদের রিলিফের জন্য ব্যবস্থা শুধু রাখা না, তাদের বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবেই তাদেরকে যাতে রেস্কিউ করা যায় সেটার ব্যবস্থা নেওয়া, এগুলো যেগুলো আমরা ডিজাস্টার প্রিপেয়ারনেস করতে গেলে যা করে থাকি সেটা করা উচিত। এবং এগুলো কিন্তু প্রত্যেকবার রেকারেন্ট, এই ফেনোমেনটা একেবারে রেকারেন্ট ফেনোমেনা, মানে প্রত্যেক বছরই কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো আশা করছি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। যদিও জেলা কৃষি অধিকরণ সূত্রে জানা গিয়েছে মূলত ময়নাগুড়ি, মালবাজার, ক্রান্তি এবং রায়গঞ্জ ব্লকের বেশ কিছু এলাকায় সমস্যা হয়েছে, তবে ধানের জমিতে তেমন ক্ষতি নেই। অল্প কিছু শাকসবজি জাতীয় ফলন নষ্ট হয়েছে। তাদের কথায় জেলায় কৃষিকাজে তেমন বড় কোনো ধরনের ক্ষতি হয়নি, তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা মাথায় রেখে পরবর্তীতে বিভিন্ন বীজ প্রদান করে সাহায্য করা হবে, এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি কৃষি দপ্তরের এক কর্তা বৃন্দাবন চন্দ্র। জলে কোনো আমাদের জমিতে সেরকম কোনো ক্ষতি হয়নি, আমাদের চাষির যা জল আছে সেখানে ক্ষতিপূরণ যদি খুব অল্প হয় সেখানে আমরা কিছু পরবর্তীকালে মিনিকিট, মাস্টার্ড, টরি, মেজ চাষি যেটা চাইবে আমরা দেবো। কত হেক্টর জমিতে এখন জল দাঁড়িয়ে আছে? যেটা আমার চারটে ব্লক, মেনলি ময়নাগুড়ি, মালবাজার, ক্রান্তি আর রাজগঞ্জ সদরের কিছু,
হয়েছিল, বেশি হয়েছে একটু সবজি পেটে ক্ষতি হয়েছে, আর ধানের জমিতে ক্ষতি সেরকম নেই। পাঁচ থেকে ছশো হেক্টার মতো ইনান্ডেশন হয়েছিল, কিন্তু এখন জল কমে সেটা একশো থেকে দুশো হেক্টারে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি।